যখন রোগীরা আপনাদের কাছে আসেন, তারা তো জানে না যে কোনটি আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা জুভেলাইন আর্থ্রাইটিস, আপনারা স্যার নিশ্চিত হবার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন রোগীদেরকে সাধারণত? জি ধন্যবাদ। আমরা রোগীর যে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, এটা আসলে খুব জরুরি। রোগীর হিস্ট্রি নেওয়া, তার সমস্যাটা কি, তার এজ, অকুপেশন, অনেকগুলো বিষয় কিন্তু জড়িত। তো দেখা যায় যে আমরা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টে যে রোগটাকে নির্ণয় করে থাকি বা প্রভিশনাল ডায়াগনোসিস যেটা করে থাকি, সেটার সাথে কিছু ইনভেস্টিগেশন লাগে। যদি আমরা মনে করি যে এই রোগীর রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, তাহলে এই রিলেভেন্ট কিছু ইনভেস্টিগেশন আমরা করতে বলি, যেমন তার কমপ্লিট ব্লাড কাউন্ট, সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে একটা কনফার্মেশন টেস্ট আছে, আর এই টেস্ট আমরা বলি, এর সাথে সি রিঅ্যাকটিভ প্রোটিন বা কিছু আর্থ্রাইটিসের টেস্ট অনেক সময় লাগে, যেটা এর সাথে ইন্ডিকেট করে, যেমন NTCCP, এই জাতীয় কিছু টেস্ট প্রয়োজন পড়ে। তো এগুলো দেখার পরে যদি রোগটাকে কনফার্ম হয়, দেন আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্টের দিকে এগোই। এছাড়াও দেখা যায় যে কারো যদি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস থাকতে পারে, সেক্ষেত্রে তার SI জয়েন্টের আমরা এক্সরে করতে বলি, সাথে ACLA-B27 নামে একটা কনফার্মেশন টেস্ট আছে, যেটার মাধ্যমে এই রোগটাকে কনফার্ম করা হয়, সেই টেস্টটা করতে দেওয়া হয়। এইভাবে রোগ ভেদে তার সমস্যা, তার সমস্যার ধরন, সিভিয়ারিটি এবং তার সব কিছু রিলেট করে ইনভেস্টিগেশনগুলো আসলে দেওয়া হয়। এটা কারোর জন্য ফিক্সড না যে আমার ব্যথা হলেই এই টেস্টটা করতে হবে। তো এই জন্য আসলে একজন চিকিৎসক যখন রোগীকে দেখে, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করে, তার কিছু এক্সামিনেশন করার পরবর্তীতে রোগটাকে কনফার্ম করার জন্য এই ডায়াগনোসিস বা এই ডায়াগনোস্টিক প্রসিডিউরের মধ্যে দিয়ে এই ইনভেস্টিগেশনগুলো করে থাকে। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমরা সময় হলো আমাদের বিরতির নেবার, স্যার বিরতির পর ফিরে এসে এই বিষয়টিতে চিকিৎসা সম্পর্কে জানবো আপনার কাছ থেকে। জি নিশ্চয়। দর্শক, যেমনটি বলছিলাম, নিচে ছোট্ট একটি বিরতি, বিরতির পর থাকছে বাত ব্যথা রোগীদের জন্য কি চিকিৎসা রয়েছে সেই বিষয়টি নিয়ে। ফিরছি বিরতির পর।